হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ এভরিবডি? আমি আলী হাসান সাইমুল। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবে চ্যানেল খোলা যায়। তো অনেকে হয়তো মনে করেন যে ইউটিউবে চ্যানেল খোলা যায় আর ইউটিউবে কীভাবে ভিডিও ছাড়া যায় সেটা নিয়ে হয়তো অনেকে কনফিউশন আছেন, যে বুঝেন না যে ইউটিউবে কীভাবে ভিডিও ছাড়া যায়, আবার ইউটিউব থেকে কীভাবে ইনকাম করে মানুষ, আসলে অনেকের প্রশ্ন থাকতে পারে। তো প্রশ্নগুলো আমি একদম ইজি করে দিচ্ছি, কীভাবে ইউটিউবে জেনারেলি কীভাবে ইউটিউবে আমরা চ্যানেল খুলতে পারি, তো আমি সেটা আপনাদের দেখাবো এখন। আচ্ছা, আমরা ইউটিউবে যাব, এইচি বাজার থেকে ইউটিউবে যাব, অথবা মুজিবুল্লাহ থেকেও যাওয়া যাবে, কোনো প্রবলেম। তারপর এখানে একটা আইকন আছে, এটা আমার চ্যানেলের আইকন। তো পেপার এখানে ক্লিক করবেন, এখানে আমার চ্যানেলের নামটা আছে, আপনাকে ক্লিক করতে হবে যে এই জায়গায় ক্যারিটি স্টুডেন্ট, এই জায়গায় এটা সেটিংয়ের একটা অপশন আছে, চলে আসলো। তো এইখানে দেখেন, এই ঠিক এই জায়গায় দেখেন সি অল মাই চ্যানেল অর ক্যারিট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করব। একটু দেরি হচ্ছে, ওর নেট একটু স্লো। তো আমাদের জিমেল দিয়ে মোম দুইটা চ্যানেল খোলা আছে, তার জন্য দুইটা শো করলো। তো আপনার অবশ্যই এখানে আসবে যে ক্যারেক্টার চ্যানেল, আপনি ক্যারেক্টার চ্যানেলে ক্লিক করবেন। ক্যারেক্টার চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখবেন যে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, হ্যাঁ ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম। তো আপনি আপনার নাম দেবেন, যে কিউ আপনার নাম দেবেন, মনে করেন আমি একটা ডেমো দেখাচ্ছি। তারপরে ক্যারিটি ক্লিক করবেন, ক্যারিটি ক্লিক করার পর আপনাকে দেখাবে বন্ধুরা। এখন আমার চ্যানেল হয়ে গেল, যে একটা ইউটিউবে একটা চ্যানেল হয়ে গেল। তো এটা হচ্ছে যে আপনার প্রোফাইল, আপনার চ্যানেলের প্রোফাইল। আপনি ইচ্ছা করলে এই যে আইকনটা আছে এই আইকনে আপনি ক্লিক করতে পারেন, ক্লিক করে আপনি আপনার পছন্দ মতে আপনি ছবি দিতে পারেন বা পিছিয়ে দেখালাম না বন্ধুরা, মনে করেন আপনার এটা সিলেক্ট করে দিয়ে দিবেন, সমস্যা নেই। এটা যে হচ্ছে যে অ্যাড অ্যাড চ্যানেল অ্যাড, তো এগুলোকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ মিনিং কাস্টমাইজটা হচ্ছে মেন হচ্ছে যে আপনাকে কীভাবে গুজাবেন আর কি, কীভাবে গুছিয়ে নেবেন আপনার চ্যানেলটাকে, কীভাবে আপনি ইয়া করবেন, সেট আপ করবেন যেটাকে বলে। তো এইভাবে আপনার চ্যানেল হয়ে গেল। তো এখানে আপনার মনে করেন এখানে একটা আইকন আছে, এখানে আপনি এডিট চ্যানেলে আর্ট করতে পারেন। তারপরে এখানে আপনার একটা সেটিং অপশন আছে, সেখানে গিয়ে আপনি যেমন কাস্টমাইজ এটা অন অফ থাকবে, এটা অন করে দেবেন, অনেক ক্ষেত্রে ইয়ে থাকে, এটা চেক করে দেবেন। দেখেন এখানে অ্যাড চ্যানেল আর্ট আছে, এখানে ক্লিক করলাম, আপলোড বা গ্যালারিতে ক্লিক করলাম,
গ্যালারিতে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ইয়ে আছে, এগুলোর মধ্যে মনে করেন একটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ডেস্কটপ বা ক্রপে ক্লিক করলাম। ক্রপে ক্লিক করার পর আপনি একদম মাঝামাঝি ইয়ে করে দেবেন, একটু মাঝামাঝি করে দেবেন, সিলেক্ট করে একটু সময় নেবে। দেখেন আমার চ্যানেলটা হয়ে গেলো, এখানে যে এটা ছিল এটা চলে আসলো। তো ঠিক একই রূপভাবে এটাও হবে এরকম। তারপর ভিডিও ম্যানেজারে যাবেন, এখানে উপরে থাকবে ভিডিও ম্যানেজারটা। তারপর চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে আপনার এটি ভেরিফিকেশন করবেন, এটা ভেরিফিকেশন করবেন, এটাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করা আছে সঙ্গে সঙ্গে। ট্যাক্স এখানে আপনি যেমন ট্যাক্স টেক্সট নেই, দ্য ভেরিফিকেশন কোড, কল মি উইথ অটোমেটেড ভয়েস মেসেজ, আপনি এখানে তো কল ইয়ে করতে পারেন আর এখানে মেসেজও করতে পারেন। এখানে একটা ডেলিভেশন নিয়ে আসবে, এখানে আপনার নাম্বার দিতে পারেন, এটা একটা ডেমো নাম্বার, নিচে যে নাম্বারটা আছে সেটা ডেমো। এরকম আপনার মোবাইল নাম্বারটা দিবেন, মোবাইল নাম্বারটা দিলে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে, সেই এসএমএসের কোডটা আপনি এখানে মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পর এসএমএস আসবে, একটা কোড আসবে, কোডটা দিলে আপনার এটা হয়ে যাবে। আমি দেখালাম না এই যে বিষয়, আপনি গেলে বুঝতে পারবেন। তারপর দেখেন এখানে ঠিক আছে কপিরাইট স্ট্যাটাস, কপিরাইট স্ট্যাটাস হচ্ছে যে আপনি কারো ভিডিও আপনি ছাড়তে পারবেন না, ছাড়লে আপনার এরকম লাল কার্ড পড়বে, তিনটাতে লাল কার্ড ফুলে আপনার চ্যানেলটা আপনি বন্ধ করে দিবে। আর এটা কমিউনিটি গাইডলাইন্স, ওদের ইউটিউব কোম্পানির এটা হচ্ছে যে আপনার গাইডলাইন্স দেখতে পারবেন। আর এটা হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্স অ্যাডভান্স আপনি ইয়ে করতে পারেন, অ্যাপ্লিকেশন করতে পারেন ইউটিউব কোম্পানির কাছে। এবং আপনি এখানে ব্র্যান্ডিং, ব্র্যান্ডিংটাতে আপনি গেলে অ্যাডে ওয়াটারমার্ক, আপনি সুইচ পাইল, আপনি যে কোনো একটা এবিসি পাইল আপনি যে কোনো একটা আইকন দিতে পারেন, আইকন করে সেভ দিতে পারেন। সেভ দিলে হচ্ছে কি আপনি ভিডিও যখন ভিডিও আসবে ভিডিওর পাশে দিয়ে একটা আই ওই আইকনটা শো করবে। ফিচার কন্টেন্ট দিতে পারেন, ফিচার কন্টেন্টটা হচ্ছে যে আপনি এখানে ফিচার কন্টেন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর সরি ক্লিক হয়নি, মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ আপনি যে একটা এখানে যে ডেটা আপলোড করে রাখবেন, কপি করে আপলোড করবেন, সমস্যা নেই। তো ওখানে আপনি এখানে মোস্ট আপলোডে ক্লিক করলে সেভ করলে আপনার এটা দেখাবে, দেখার পর এটা ইয়ে করবে আর কি, কারণ এটা কঠিন বিষয় না এই আর কি বন্ধুরা। তারপর ওখানে মনিটাইজেশনগুলো পরে টিউটোরিয়াল দেখা দিব, ইজি বিষয় আর কি। ডেলিভিশনটা আপনাদের দেখাইছি এটা, তো এখানে ক্লিক করলাম, এখানে তিনটা ইয়ে আছে, রেখাতে ক্লিক করলাম, মাই চ্যানেল, মাই চ্যানেলে যাবেন, এভাবে আপনার একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তারপরে এখান থেকে আপনি এই যে আইকনটা আছে আপনার মানে যে ডাউনলোডের মতো করে যে একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আপনি যে কোনো ভিডিও যে আপনি আপলোড করতে চান ইউটিউবে আপনি আপলোড করতে পারবেন। বন্ধুরা এই যে এখানে ক্লিক করবেন সিলেক্ট ফাইল, ক্লিক করার পর আপনি চলে আসবে, ওটা ডেমো দেখাচ্ছি, জাস্ট একটা যে কোনো একটা ডেমো দেখাচ্ছি, ছোট ছোট ভিডিও দেখলাম, ছোট ছোট ভিডিও দেখাচ্ছি। মনে করেন এই ভিডিওটা ওপেন করুন,
এটা পার্সেন্টেজ পূরণ হবে, পূরণ হওয়ার পরে একেবারে ইয়ে হয়ে যাবে। এখানে দেখবেন টাইটেল দিবেন যে ভিডিওটা আপনি ছাড়বেন, সেই ভিডিওটার সাথে ম্যাচিং থাকতে হবে বিষয়, না তো সমস্যা হবে। ডিসক্রিপশন দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার যে ধারণা সেটা অবশ্যই ইংলিশে দিবেন, এটাও ইংলিশে দিবেন, বাংলাতে লেখার কোনো প্রশ্ন ওঠে না। টেক্সটগুলো যে হচ্ছে যে আপনি যে ইউটিউবে যে আমরা যে সার্চ দিই যে নাম দিয়ে, মনে করেন এখানে যে গানের সাথে ম্যাচিং করে বা যে আপনি যে যেটা ছাড়বেন সেটার সাথে ম্যাচিং করে যে ইয়েটা করবেন না, টাইটেলটা বানাবেন, সেই টাইটেলটা এখানে কপি করে নিয়ে আসবেন, তাহলে ট্যাগ হয়ে যাবে। তো ওইটা এখানে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, এটা সেটা হচ্ছে ট্যাগ এতটুকু। তারপরে আপনি পাবলিশ করুন, আপনার এটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করবেন।